প্রফেসর কামালউদ্দিন আহমেদ ১৯২১ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই অদম্য মেধাবী কামালউদ্দিন আহমেদ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগে। কেমিস্ট্রিতে অনার্স এবং মাস্টার্স উভয় পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান নিয়ে উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৬ সালে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ে। সেখানে পিএইচডি শুরু করেন প্রফেসর ফ্র্যাঙ্ক এম স্ট্রংয়ের তত্ত্বাবধানে। উইসকনসিন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সময় অনেক বিখ্যাত শিক্ষক ও গবেষকবৃন্দ যেমন ডক্টর হ্যারি স্টিনবক, ডক্টর কনরেড এলভেহেম ও ডক্টর কার্ল পল লিঙ্কের সংস্পর্শে আসেন। উল্লেখ্য যে ডক্টর হ্যারি স্টিনবক ভিটামিন ডি আবিষ্কার ও খাদ্য রেডিয়েশনের মাধ্যমে ভিটামিন ডি সংযুক্তি এবং পরিবর্ধন সংক্রান্ত গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। উইসকনসিন বিশ্ববিদ্যালয়টি নানাভাবেই বিখ্যাত, কারণ সেই সময়ে আমরা যখন ছাত্র, তারও আগে যে যেমন প্যালেগ্রা, এই যে ওষুধটি হয় বি ভাইটামিনের অভাবে, সেটা খুঁজে বের করেছেন এফ এম স্ট্রং এবং তার সঙ্গে আরেকজন ছিলেন ডক্টর কনরেড এলভেহেম। তো স্ট্রংয়ের কথা কীভাবে এলো, এই প্রফেসর স্ট্রং হচ্ছেন কামাল স্যারের সুপারভাইজার। কামাল স্যার তাকে নিয়ে এসছেন সেই পূর্ব পাকিস্তানে, তিনি প্ল্যানারি লেকচার দেবেন। আমাদের টিএসসি তখন হয়ে গেছে এবং টিএসসিতে যখন এফ এম স্ট্রং এসছেন মঞ্চে, কামাল স্যার এসছেন তার সাথে, এবং তিনি যখন বর্ণনা করছিলেন সেই এফ এম স্ট্রংয়ের কথা, তখন আমরাও ভাবছি যে আমরা এই বিভাগে পড়ি যেখানে এত বড় একজন বিজ্ঞানী এসছেন, আমাদের বিভাগীয় প্রধানের একজন যিনি তার সঙ্গে কাজ করেছেন। প্রফেসর কামালউদ্দিন আহমেদ অতি দ্রুততার সাথে মাত্র ৩ বছরের মধ্যে ১৯৪৯ সালে পিএইচডি সম্পন্ন করেন। অ্যাক্টিনোমাইসিন এ অ্যান্টিবায়োটিক সংক্রান্ত পিএইচডি গবেষণার কাজ প্রকাশিত হয় বিখ্যাত আর্কাইভস অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োফিজিক্স জার্নালে। ১৯৬৫ সালে যখন কলেজে ভর্তি হই, তখন কিন্তু ভেবেছি যে আমি ইঞ্জিনিয়ারিং পড়ব, কিন্তু সেই ৬৬ সালে আমার এক বন্ধুর বড় ভাই আমাদের কলেজ হোস্টেলে এলেন এবং বললেন যে ঢাকা ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি বলে একটা বিভাগ আছে, খুবই ভালো, আর এই বিভাগের প্রতিষ্ঠা করেছেন প্রফেসর কামালউদ্দিন আহমেদ। দুটো নাম, বায়োকেমিস্ট্রি এবং কামালউদ্দিন আহমেদ, ওই যে দুটো নাম গেঁথে গেল আমার ভেতরে, আমি ইঞ্জিনিয়ারিংয়ের কথা ভুলেই গেলাম। তারপরে ৬৭ সালে যখন আমার ভর্তির পালা, আমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আবেদনও করিনি। তিনি আমার রেজাল্ট দেখলেন এবং বললেন যে তুমি কেন এসছো, তুমি তো ইঞ্জিনিয়ারিংয়ে চলে যাবে, কারণ আমার বিষয়গুলো ছিল সেই রকম। আমি তখন তাকে বললাম যে আমি এখানেই পড়তে এসেছি। তো তিনি খুশি হলেন, দুটো প্রশ্ন করলেন এবং সে দুটো পেরেছি। তারপর বললেন যে ঠিক আছে, ভর্তি হয়ে যাও। সেই যে যাত্রা শুরু হলো তারপর তো দীর্ঘ সময়, এবং এই সময়ে কামাল স্যার আমার জীবনটাই পাল্টে দিলেন। কামাল স্যারের কথা বলে শেষ করা যাবে না, শুধু তো এই বিভাগ নয়, এরপরে ১৯৬৪ সালে আমাদেরই ঠিক নিচে এই বিল্ডিংয়ের ফার্মেসি বিভাগ করলেন, তারপরে ইনস্টিটিউট অফ নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স, তারপর বায়োমেডিক্যাল সায়েন্স, কত কিছু করেছেন। প্রফেসর আহমেদ সবসময়ই বাংলার সাধারণ মানুষের স্বাস্থ্য ও রোগ নিয়ে চিন্তা করতেন এবং তার গবেষণায় তা প্রাধান্য লক্ষণীয়। তিনি দেশ বিদেশের বিভিন্ন জার্নালে প্রায় ২০০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন। প্রফেসর কামালউদ্দিন আহমেদ, ওনার সাথে আমার পরিচয় শিক্ষক হিসাবে ১৯৬৭ থেকে। এই ডিপার্টমেন্টে ১৯৬৭ আমি ভর্তি হই এবং ১০ সেপ্টেম্বর প্রথম ওনার ক্লাস করি।
কামাল স্যারের নাম আরও আগে থেকে আমি জানতাম এবং তার সম্পর্কে অনেক কিছু শুনেছি, তার অ্যাচিভমেন্ট সম্পর্কে অনেক কিছু শুনেছি, কিন্তু সাক্ষাৎ সেদিন থেকে আমার শুরু হলো 10ই সেপ্টেম্বর। তারপরে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার মাস্টার্সে যিনি আমার থিসিস সুপারভাইজার হন, তার সাথে আমি কাজ করছি ভিটামিন এর উপর। এর ভিতরে অনেকবারই তার সাথে ক্লাসে এবং বিভিন্ন পরিচয় আলোচনা বা কথা হয়েছে। ওনার সাথে শুধুমাত্র যে শিক্ষক হিসেবে পরিচয় তা না, ওনার সাথে একটু সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ছিল, সেই হিসেবে ওনাকে আমি চিনতাম। কামাসের মতো পার্সোনালিটির সাথে কাজ করা একটা বিরাট ব্যাপার ছিল। তার কাছ থেকে অনেক কিছু শিখেছে জীবনে, যা কিছু আছে আমি অর্জন করেছি তার অনেকটাই তার কাছ থেকে শেখা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণার সময় র্যামনাসিন নামে একটি অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন, যা 1955 সালে বিশ্বখ্যাত ন্যাচার জার্নালে প্রকাশিত হয়। প্রফেসর কামাল উদ্দিন আহমেদ তার কর্মজীবনের প্রায় পুরোটা সময় অতিবাহিত করেন রমনা উদ্যানের পাশে। রামনাসির নামটি নামকরণ করা হয়েছে রমনা উদ্যানের নাম থেকে। উল্লেখ্য যে রামনাসিন হচ্ছে প্রথম ক্রিস্টালাইজড অ্যান্টিবায়োটিক যা ভারতীয় উপমহাদেশ থেকে আবিষ্কৃত হয়। এই আবিষ্কার বাংলাদেশে অণুজীব বিজ্ঞান গবেষণার পথিকৃৎ হিসেবে কাজ করে। বাংলাদেশে যে রাতকানা রোগ হয় তার নিরাময় কীভাবে হতে পারে এবং এটা যেন না হয় সেই জন্য কী কী করতে হবে, এবং সেই গবেষণায় কামাল স্যার টকশোগুলো করতেন তখন বিটিভিতে এবং জানাতেন সাধারণ মানুষকে কী সামান্য কিছু কাজ, এই যে রঙিন শাকসবজি খেতে হবে, এই সামান্য একটু তেল, মাছের তেল, পুঁটি মাছের তেল, এগুলি যে কত গুরুত্বপূর্ণ সেই কথাগুলো খুব সহজভাবে তিনি বলে দিতেন এবং সেটাই ছিল বিজ্ঞান, সাধারণ মানুষের জন্য বিজ্ঞান। কামাল স্যার যে বিজ্ঞানকে নিয়ে এসেছিলেন গবেষণার গবেষণাগার থেকে বাইরে সাধারণ মানুষের জীবনে। প্রফেসর আহমেদ উত্তরবঙ্গে ল্যাথারিজমের ব্যাপকতা দেখে বিচলিত হন এবং পরবর্তীতে ল্যাথারিজমে আক্রান্ত রোগীদের ভিটামিন সি প্রদানের মাধ্যমে দেখান যে তা ল্যাথারিজমের প্রকোপ কমানো এবং প্রতিরোধে সক্ষম। তিনি বিশ্বে প্রথম ল্যাথারিজমের অ্যানিমাল মডেল উদ্ভাবন করেন। প্রফেসর কামাল উদ্দিন আহমেদের গবেষণার ভিত্তিতে ইউনিসেফ বাংলাদেশের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু করে। কথা হচ্ছে সেই আর্সেনিক নিয়ে, সেটা নিয়ে তিনি কাজ করছেন। বাংলাদেশে গবেষণা কাদেরকে নিয়ে হবে সেই দিক নির্দেশনাটা কিন্তু কামাল স্যার দিয়ে দিয়েছিলেন। তার প্রত্যেকটা গবেষণা ছিল মানুষকে নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে। ওই যে আমাদের গলগণ্ড রোগ, আয়োডিনের অভাব, তিনি যন্ত্র তৈরি করলেন যে যন্ত্র দিয়ে আয়োডিন মেশানো হবে এবং মানুষকে সেই লবণ, আয়োডিনযুক্ত লবণ দেওয়া হবে যেটা পরে এখন আমরা খাই। ওই সময় উনি এই বিভাগে বিভিন্ন অর্গানাইজেশন থেকে যত ধরনের ইনস্ট্রুমেন্ট এনেছিলেন এটা অকল্পনীয়। উনি অ্যামিনোসিড অ্যানালাইজার থেকে আরম্ভ করে অনেক ভালো ভালো ইনস্ট্রুমেন্ট বিভিন্ন জায়গা থেকে, সিয়াটো, সেন্টো, এই সমস্ত জায়গা থেকে মানে ডিপার্টমেন্টের জন্য এনেছেন এবং সেগুলো আমরা ব্যবহার করেছি এবং যে পরিমাণ, যে ধরনের রেজাল্ট ওই সময় আমরা পেয়েছি, যে ধরনের কাজ আমরা করতাম সেটাও অত্যন্ত উঁচু মানের কাজ ছিল। সর্বপ্রথম এই পূর্ব পাকিস্তানে সাধারণ মানুষের যে তাদের যে পুষ্টির অবস্থাটা তিনি দেখবার জন্যে একটা ব্যাপক একটা সার্ভে করলেন এবং তার মধ্য দিয়ে প্রথম জানা গেল এই আমরা যে পরাধীন পূর্ব পাকিস্তান, আমাদের মানুষের যে পুষ্টির দিক থেকেও যে বৈষম্য, পশ্চিম পাকিস্তানের লোকের খাওয়া দাওয়া বেশি কিন্তু আমাদের এখানে প্রাচুর্য বেশি হলেও আমাদের মানুষের পুষ্টিহীনতায় ভোগে নানাভাবে, সেই বিষয়গুলো উঠে এলো এবং এটাও যে একটা পরাধীন দেশকে যে স্বাধীন করতে হবে এই যে বিজ্ঞানের একটা গবেষণা, সেটাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কামাল স্যারের সেই গবেষণাগুলো। প্রফেসর কামাল উদ্দিন আহমেদ কর্মজীবনে শুধু গবেষণাগারে আবদ্ধ থাকেননি, বিভাগীয় প্রধান ছাড়াও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করেন, যেমন 1966 সাল থেকে 1969 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন এবং 1969 সাল থেকে 1970 সাল পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। প্রফেসর আহমেদ বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান ICDDRB-র প্রতিষ্ঠা লগ্ন থেকে সংশ্লিষ্ট ছিলেন এবং বিভিন্ন সময় ICDDRB-র রিসার্চ এবং এথিক্যাল রিভিউ কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বাংলাদেশ যখন আর্সেনিকে আক্রান্ত,
প্রফেসর আহমেদ আবার ফিরে আসেন গবেষণাগারে, যদিও তিনি তখন অবসরে ছিলেন। তিনি গবেষণা শুরু করেন বিভিন্ন ভেষজ ঔষধি উদ্ভিদ নিয়ে এবং চমকপ্রদ ফলাফলও পান। কিন্তু দুঃখের বিষয় এই যে, তিনি আর্সেনিক সংক্রান্ত গবেষণা সম্পন্ন করে যেতে পারেননি। এই প্রথিতযশা শিক্ষক ও গবেষক 2004 সালের 4 জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রফেসর কামালউদ্দিন আহমেদ গ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রামের প্রথম বৃত্তিপ্রাপ্ত ছাত্র ডক্টর সোহেল শামসুজ্জামান, যিনি সম্প্রতি উইসকনসিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। কি পরম সৌভাগ্যের কথা, কামাল স্যারের যখন আর বেঁচে নেই তখন সেই উইসকনসিনে কামাল স্যারের নামে চেয়ার হয়েছে, আর আমাদের বিভাগের ডক্টর সোহেল শামসুজ্জামান সে সেখানে আমাদের প্রথম ছাত্র, যে সেই কামাল স্যারের নামের সেই চেয়ার, সেই যে স্কলারশিপ, সেটা নিয়ে সে পিএইচডি করে ফিরে এসেছে। প্রফেসর কামালউদ্দিন আহমেদ গ্র্যাজুয়েট স্কলারশিপ নিয়ে ইউনিভার্সিটি উইসকনসিন ম্যাডিসনে পিএইচডি করতে যাওয়া আমার জীবনের সবচেয়ে বড় একটি পাওয়া। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে প্রফেসর কামালউদ্দিন আহমেদ যে বিশ্ববিদ্যালয় এবং বিভাগ থেকে পিএইচডি করেছেন, আমি স্যারের পথ অনুসরণ করে সেই বিশ্ববিদ্যালয় এবং বিভাগে পিএইচডি করার সুযোগ পেয়েছি। উইসকনসিনের বায়োকেমিস্ট্রি বিভাগে যে পিএইচডি প্রোগ্রাম, সেটা ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ইন বায়োকেমিস্ট্রি বা আইপিএম নামে পরিচিত। এটি বিশ্বের প্রথম সারির যে কয়েকটি বায়োকেমিস্ট্রি প্রোগ্রাম আছে সেগুলোর একটি। আমি আমার পিএইচডি গবেষণায় কাজ করেছি ডক্টর ওয়েস বাইকের সঙ্গে অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক ডেভেলপমেন্টে, বিশেষ করে এই প্ল্যাকগুলো অ্যাডভান্স স্টেজে ক্যালসিফাই হয়ে যায় সেটাতে ভিটামিন ডির ভূমিকা নিয়ে। আমি এই বিভাগের ছাত্রছাত্রীদের প্রফেসর কামালউদ্দিন আহমেদ গ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রামে অ্যাপ্লাই করতে উৎসাহিত করি। এই হচ্ছেন কামাল স্যার, তিনি সারা সেই বাংলাদেশে এই বিভাগটি প্রতিষ্ঠা করে সারা বিশ্বে যে আজকে আমাদের ছেলেমেয়েরা, আমাদের বায়োকেমিস্ট্রির গ্র্যাজুয়েটরা যে ছড়িয়ে আছে এবং সেখানে খুব ভালো করছে, তার সেই প্রেরণার উৎস হলেন আমাদের কামাল স্যার। তিনি যুগ যুগ ধরে আমাদের মধ্যে বেঁচে থাকবেন। নয়নের সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই। প্রফেসর কামালউদ্দিন আহমেদ বাংলাদেশের শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে একজন কিংবদন্তি। তার স্বপ্ন বাস্তবায়নের জন্য অসংখ্য বিদ্যানুরাগী এবং গবেষক নিরলস পরিশ্রম করে চলেছেন। আসুন আমরাও এই মহৎ উদ্যোগে সামিল হই। Mm-hmm.